নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 মার্চ 2022 শনিবার বড় ঠাকুরের কৃপায় 5 রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে ঠিক এই সময়। কেন আমি এই সময়টা কথাটা বললাম, কারণ আমি কিন্তু এই লটারির ভিডিওতে রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু দিয়ে থাকি। কেউ কেউ কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে স্যার, আপনি যে শুভ সময়টি দিয়েছিলেন সেই শুভ সময়ের থেকে আমি 10 মিনিট পর হয়ে গিয়েছিলো আমার লটারিটা কাটতে, কিন্তু দুটি নাম্বারের জন্য আমার বড় প্রাইজটা মিস হয়ে গেল। আমি এই জন্য বারবার বলি, সময় থাকতে যে কোনো কাজ আপনারা করুন। দেখুন, একটা কথা বারবার বলা হয়, সময়ের মধ্যে যদি যে কোনো কাজ যদি আপনি গুছিয়ে নেন আপনাকে কিন্তু ফিরে তাকাতে হবে না। আমি যে রাশিভিত্তিক শুভ সময়টা বলি এবং দিনের যে শুভ সময়টা বলি, এই সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। কেন আপনাদেরকে দৈনিক একই কথাটা আমি কেন বলি, প্রতিদিন একই কথাটা আমি কেন বলি, এখানে অনেক ইম্পর্ট্যান্ট তথ্য দেওয়া হয়। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, অনেক ইম্পর্ট্যান্ট তথ্য মিস করে যেতে পারেন। এবং এই যে দৈনিক লটারির উপর যে ভিডিও আমি কি বলছি এবং যে সঠিক সময়ের কথা বলছি, সেই সময়টি মেনটেন করার চেষ্টা করুন। অর্থাৎ আপনি স্যার আগে কেটে দিলেন বা তার পরে কেটে দিলেন তাহলে কিন্তু হবে না। সময় এবং টার্গেট নাম্বারটি যদি আপনার মিস না হয় তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে, যদি আপনার জন্মছকে থাকে তবে। দেখুন, লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি একটি কথা, আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা কিন্তু দেখা দরকার। আপনার বাস্তুক্ষেত্রে রাহুর প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু আগামীকাল লটারি কিন্তু পাবেন। কত অ্যামাউন্টের অর্থ পাবেন আপনি সেটা কিন্তু টোটাল ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। আমি যে 5 রাশির কথা বলছি, সেই 5 রাশি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইস কিন্তু পাবে। অনেক কমেন্ট এসছে যে আমি এত টাকা পেয়েছি স্যার, কিন্তু আপনার জন্মছকে যদি যোগ সৃষ্টি হয়, অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন যদি যোগ সৃষ্টি হয়, এবং আগামীকাল যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলো কিন্তু নিশ্চিতরূপে কিন্তু লটারি কিন্তু পাবে, এই বিষয়ে কোনো দ্বিমত কিন্তু নেই। দেখুন, লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি, আপনাদের 4টি গ্রহ রাহু, শুক্র, শনি এবং বুধ, এই 4টি গ্রহ যদি ভালো থাকে তাহলে কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। যাদের ক্ষেত্রে লটারি লাগছে না বা একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু কবচ পরিধান করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন, এখানে সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা মেসেজ করেন সেখানে আপনাদেরকে ক্লিয়ার কী করতে হবে না করতে হবে সমস্ত ইন ডিটেলস তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন, রাহুর ক্ষেত্রে রাহুকে যদি স্ট্রং করে, রাহু হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহু যদি আপনার জন্মছকে মজবুত পজিশানে থাকে তাহলে কিন্তু আপনার আকস্মিক প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। এবার দেখা যাক, আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট ভালো আছে কিন্তু আপনার বাস্তুতে রাহুর জায়গাটা ড্যামেজ, সেই জায়গাটা সঠিক আপনাকে ডায়াগ্রামে কে পাঠাতে হবে এবং সেই জায়গাটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে আপনি কিন্তু লটারি কাটুন, এবং তার সাথে সাথে রাহু কবচ আপনারা পরিধান কিন্তু করুন। এবার আপনাদেরকে একে একে আমি জানাই আগামীকাল শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় এবং রাহুকাল, যে সময় যে কোনো শুভ কাজ বর্জন করতে হবে। রাহুকালটা হচ্ছে 9টা থেকে 10টা 30, সকাল 9টা থেকে 10টা 30, এবং আপনার আগামীকাল বরিয়ান যোগটা কিন্তু দুর্দান্ত, বরিয়ান যোগ কিন্তু আগামীকাল থাকছে। পূর্বসারা নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে, পূর্ব গোটা দিনটা পূর্বসারা এবং উত্তরসারা নক্ষত্র এই দিনটিকে রিপ্রেজেন্ট করছে।
ভালো সময় আপনার অভিজিৎ মুহূর্ত 11:58 থেকে 12:40, 11:58 থেকে 12:40, আর একটি টাইম হচ্ছে 4:41 থেকে 6:29। এই সময়গুলো বিশেষভাবে ইম্পর্টেন্ট। এবার আপনাদেরকে আমি রাশির নাম বলবো এবং রাশিভিত্তিক শুভ সময়টা এবং টার্গেট নাম্বার। রাশির নাম প্রথম যে রাশি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা সকাল 10:44 থেকে 12:56 পর্যন্ত মকর রাশির ক্ষেত্রে। আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 2। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 6, এবং আপনাদের ক্ষেত্রে যে শুভ সময়টি বেরিয়েছে সে শুভ সময়টি আপনার সকাল 11:02 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 3, এবং শুভ সময় 12:02 থেকে 2:44 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যদি বেরিয়েছে সেটি হচ্ছে 9, এবং আপনাদের যে শুভ সময়টি সেটা হচ্ছে সকাল 10:48 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টি বেরিয়েছে সকাল 11:32 থেকে 2:58 পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে। এবার আপনাদেরকে আমি একটা কথা বলি, যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা অবশ্যই আপনারা নিজস্ব হস্তরেখার মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের লটারির যোগ আছে কি না, থাকলে কোন বছর আছে কোন সময় আছে, এবং আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার এবং ফরচুনা নাম্বার এগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারেন। অর্থাৎ লটারিতে ইনভেস্টমেন্ট করবেন নিজ দায়িত্বে, আমি আবারও বলছি, এবং ভিডিওটি আপনারা নিজের দায়িত্বে দেখুন, কারণ এখান থেকে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আমি দেখতে পাচ্ছি না, গ্রহের গোচর দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটা সম্পূর্ণ সার্বিক একটা বিচার। তবে যে 5 রাশির কথা বললাম, 5 রাশি কিন্তু যে প্রবল গাঢ় লটারির প্রাপ্তির যোগ থাকছে, তবে আপনার জন্মছকে লটারির যোগ যদি থাকে তবেই এটা কিন্তু আগামীকাল অ্যাপ্লাই আপনার কিন্তু হবে। তো প্রিয় দর্শক বন্ধু, এ বিষয়ে যদি কমেন্ট থাকে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।